নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, রিসেন্টলি ওয়্যার এস্টাবলিশড হিউম্যান ডিএনএ ব্যাঙ্ক ইন নর্দার্ন ইন্ডিয়া? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে একটা হার্ট রিয়্যাক্ট। তাহলে তোমরা বুঝে যাবে যে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো, রিসেন্টলি আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ঘোষণা করলো ক্যালিফোর্নিয়া থেকে 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডের। এই 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 অনুযায়ী দুজন ভারতীয় কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। একজন হলেন শঙ্কর মহাদেবন, দ্বিতীয় হলেন জাকির হোসেন। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে মিউজিকের ক্ষেত্রে কিন্তু এই গ্র্যামি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। তো এবছরের গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যালবাম যেটা হয়েছে, সেটা হয়েছে কিন্তু মিডনাইট, টেলর সুইফট। এই এটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে তিনি বেস্ট অ্যালবামের যে অ্যাওয়ার্ডটা তিনি পেলেন। এবং গ্র্যামি অ্যাওয়ার্ড 2024-এর যে বেস্ট ব্যান্ড হয়েছে, সেটা হয়েছে কিন্তু শক্তি ফিউশন ব্যান্ড। এটা ইন্ডিয়ার ব্যান্ড। এই শক্তি ফিউশন ব্যান্ডের যে যে চারজন সদস্য রয়েছে, তারা হলেন শঙ্কর মহাদেবন, জাকির হোসেন, গণেশ রাজাগোপালন, ইনি ভায়োলিন প্লেয়ার, এবং সেলভা গণেশ। এবং ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে যে দুজন ভারতীয় এই অ্যাওয়ার্ডটা পেলেন, তিনি হলেন জাকির হোসেন এবং রাকেশ চৌরাসিয়া। এবং প্রথম ভারতীয় যিনি ভারতের হয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন, তিনি ছিলেন কিন্তু আমাদের সবার প্রিয় পণ্ডিত রবিশঙ্কর। তো এবছরের যে দুজন ভারতীয় এই অ্যাওয়ার্ডটা পেলেন, তাদের মধ্যে জাকির হোসেন পেয়েছেন 3টি অ্যাওয়ার্ড এবং রাকেশ চৌরাসিয়া পেয়েছেন 2টি অ্যাওয়ার্ড। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি ওয়্যার এস্টাবলিশড হিউম্যান ডিএনএ ব্যাঙ্ক ইন নর্দার্ন ইন্ডিয়া? উত্তর ভারতের প্রথম মানব যে ডিএনএ ব্যাঙ্ক, সেটা তৈরি করলো কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কিন্তু এই ডিএনএ ব্যাঙ্ক গঠন করা হলো। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।